আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসমদ আলী। আপনি কোথা থেকে আসছেন? আমি যশোর মনিরামপুর থেকে আসছি। যশোর মনিরামপুর, ওই যে আমরা দেখছি মিম ডেইরি ফার্ম। আচ্ছা, আপনি দুটো গরু নিয়ে এসছেন? এই যে সূত্র দর্শক আপনারা দেখুন। আচ্ছা, এই যে কালো গরুটা শুয়ে আছে, এটা বাংলার বস। বাংলার বস, এটার দাম কত? এটার দাম চাচ্ছে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা? এটা কি আপনি স্কেলে ওয়েট করছিলেন? করছিলাম আসার সময়। হ্যাঁ, কত উঠছিল? 56 মন। 56 মন। এই যে সূত্র দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। 56 মন, এই যে দেখুন, এত বড় গরু বাংলাদেশে এ পর্যন্ত আর উঠেনি, যেটা গাবতলী হাটে। এই যে আপনারা দেখছেন 56 মন, এই যে দেখুন 56 মন ওজন। এই যে দেখুন বাংলার বস, এতই ওয়েট যে সে শুয়ে থাকে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। এই যে 56 মন। তারপর আমরা একটু এদিকে যাই, আর এটা 50, এটা 50 মন। এটা দাঁত কয়টা? 6টা। এটা 6 দাঁত। আচ্ছা, এই দুটো কি আপনারা বাড়িতে পালছেন? এটা আমার পালিত গাবে, আমার ফার্মেরই বাচ্চা। আর ওটা আমার গেল বছর কিনেছিল। গত বছর কিনেছিলেন? গত বছর যখন কিনছিলেন তখন এটার ওয়েট কত ছিল? ওটা 17 লাখ টাকায় আমার কেনা। 17 লাখ টাকায় কেনা? গেল বছর গুলশান বাড়ি ধরা নিয়ে আসছিলাম, গেল বছরই ও ঢাকা শহরে বড় করেছিল। আচ্ছা আচ্ছা, এই বছর তো কি তৈরি হয়ে তা তো দেখতেই পাচ্ছে না, তা তো আমরা দেখছি। তার জন্য বাংলার বসলাম দেওয়া। এখন আপনি নিয়ত করছেন, এটা কত দিয়ে বেচবে এই কালোটা? কালোটা নিয়তের কোনো আসলে নিয়ত তো মহামারীর জন্য না, তা তো একটা নিয়ত করে এসছেন। তার জন্য নিয়ত এখন ব্যাটে বলে মিলিয়ে গেলে আলোচনা হবে কে ছেড়ে দিন, ছেড়ে দিন। আর এই যে এটা, এটার দাম দাম চাচ্ছে 25 লাখ। হ্যাঁ, আর এটা 30 লাখ। লাস্ট নাম রাখতে আলোচনা সাপেক্ষে কম বেশি করে ছেড়ে নেবে, ছেড়ে দেবে। মানে এখন পর্যন্ত কি দরদাম উঠছে? দরদাম দেখে যায় মানুষ, দাম শোনে, দাম বলে না। আচ্ছা, ওটা মনে হয় আপনার এলাকায় মনে হয় একটা দাম বলেছিল? এলাকায় মেলা দাম হয়েছিল। কত দাম হয়েছিল? 23-24 লক্ষ টাকা। 23-24 লক্ষ টাকা আপনি দেননি? আপনি এটা এখানে কম হবে বলে তারপরও ছেড়ে দেওয়ার ইচ্ছুক? মানে 23-24 লক্ষ টাকাতে যে উঠছিল আপনি দেননি কেন? দেয়নি, তারা সাতক্ষীরায় বাড়ি, যে মিডিয়ায় দাম বলেছে তাদের দিয়ে আমি সংবাদ দিচ্ছি তাদের আসতে, তারা আসবে রবিবার, এদিকেই 25 তারিখে গাড়ি ঘোড়া বন্ধ করে দেবে ঢাকা। হ্যাঁ, এই কারণে আমি আর ওদের জন্য ওই রিক্সটা আপনি নেন? ওই রিক্সটা আমি না নিয়ে যে সে তো দেখিনি। হ্যাঁ, অন্য ঘটকের মাধ্যম দিয়ে দাম বলা হয়েছে। আচ্ছা, এবং সে যদি প্রেজেন্ট আসতো তাহলে গাইকে চলে আসতে পারতাম, যেহেতু আমার দুটো গরু আরও বেশি হবে, এই ধার্য করে আমি চলে আসছি। এখন এখানে যা হবে দরদামের পরে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আশা করছেন যে যা হবে দরদামের উপরে কপালে যা হচ্ছে কপালে। আচ্ছা, 17 লাখ টাকা দিয়ে যে আপনি এই গরুটা কিনেছিলেন, গেল বছর বেচার জন্যই কিনছিলেন? হ্যাঁ, তো এই যে এক বছরে এটার পিছনে কি পরিমাণ অর্থ আপনার ব্যয় হয়েছে? অর্থ নর্মালে 5 লাখ, আর যদি আপনি মানে ধরে 6 লক্ষ টাকা, 1700-1600 টাকা পার ডে খরচ ওর পিছনে। বাবা, এই দানাদার খাদ্য, এই যে আপনারা যে গাবতলিতে আনছেন, এ প্রতিদিন তো আমার মনে হয় 30-32 কেজি দানাদার খাদ্য খায়। এই খাদ্যটা আপনারা কি করতেছেন? ওই যে আমরা সাথে করে নিয়ে আসছি। তার মানে যতদিন বিক্রি না হবে আপনাকে সেই দানাদার খাদ্যটা দিয়ে যেতে হবে? এক সপ্তাহের খাদ্য নিয়ে এসেছি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন যে বাংলার বস, এই যে দেখুন, একটু দাঁড়া করানো যাবে গরুটিকে? এই যে দেখুন সাইজটা একবার আপনারা দেখুন, বাংলার বস এবং বসের মতোই তার সাইজটা। এই যে দেখুন গরুটির সাইজটি আমরা খুব অনেক পরিচর্যা করে এই ধরনের একটি গরু প্রস্তুত করা যায়, এটা আপনারা নিজেরা বুঝছেন। এই যে দেখুন এই গরু দেখতে আপনারা দেখুন, প্রচুর দর্শনার্থী এখানে, প্রচুর দর্শনার্থী হাজির হয়েছে, গরু কেনার লোক সবই দর্শক। এই যে দেখছেন, এই গাবতলী হাট থেকে আমরা এই যে এই ধরনের বড় বড় গরু, যেটা গাবতলী হাটের আকর্ষণীয় গরু বলা হয়, একদম ঢোকার মুখেই, এই যে আপনারা দেখছেন এই যে গেট বাইরে, এই গেটে ঢোকার মুখেই এই বাংলার বস তৈরি করা, যে
আমার স্বপ্ন ছিল বাংলার বস তৈরি করব এবং হাজার হাজার দর্শকও বলতেছে যে এটা বস। আচ্ছা, এটা বস, এর উপরে সুনাম আনলাই এখন যারা নেবে। হ্যাঁ, আসলে বাংলার বস কি জিনিস, তারা যেন অবশ্যই যশোর থেকে আনা তখন সম্ভব হয়নি, ঢাকায় চলে আসছে, তারা যেন দেখে শুনে একটু দেখে শুনে যে কেনা বস। জি আপনার আমরা মানে শুভকামনা আমরা কামনা। এটা আমার এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, এটা বাংলার বস, এটা 30 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এবং সেই সাথে ওই যে ওপাশে যে দেখছেন সেটা 25 লক্ষ টাকা আপনারা চাচ্ছেন। তবে বলছেন যে আলোচনার সাপেক্ষে, কারণ ওনারা নিজেরাও জানেন যে করোনার সময় এখন মহামারী, এখন মানুষের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নেই, সেটা তারা নিজেরাও স্বীকার করছেন এবং সেই অনুযায়ী ওনারা বলছেন যে আলোচনার সাপেক্ষে এই গরু দুটি তারা সেল করবে।